নাঙ্গলকোটে বিশেষজ্ঞ ডাক্তারের সংকট জনদুর্ভোগ চরমে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় পঞ্চাশ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারের সংকট রয়েছে এতে সাধারণ রোগীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে বিভিন্ন হাসপাতালে গিয়ে দরিদ্র রোগীদের চিকিৎসা করাতে হচ্ছে এ উপজেলায় একটি পৌরসভা ও ষোলোটি ইউনিয়ন রয়েছে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়েছে দরিদ্র শ্রেণীর রোগীদের বিশেষজ্ঞ ডাক্তারের সংকট রয়েছে জুনিয়র কনসালট্যান্ট চক্ষু জুনিয়র কনসালটেন্ট ইএনটি জুনিয়র কনসালট্যান্ট কার্ডিওলজি জুনিয়র কনসালট্যান্ট অর্থোপেডিক সার্জারি জুনিয়র কনসালট্যান্ট যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ জুনিয়র কনসালটেন্ট অ্যানাস্থিয়া বিভাগে ডাক্তারের সংকট রয়েছে এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার দেবদাস দেবের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তার বক্তব্য নেওয়া যায়নি যারা সবসময় সংবাদ পেতে চান তারা নিউজটি শেয়ার দিয়ে সাথেই থাকুন ইউটিউব সংবাদ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন